আসসালামু আলাইকুম জনসভা ইউটিউব চ্যানেলে বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ড সদর দপ্তর ভবন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আসলে এটা নিয়োগ বিজ্ঞপ্তি না, আসলে বললেই চলে, কারণ এখানে আপনার প্রায় 1700 লোক নিয়োগ করা হবে। তো আপনারা যারা সারা বাংলাদেশ থেকে এতদিন অপেক্ষা করেছিলেন যে বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডে কবে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হবে, তো ইতিমধ্যে বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের 1700 পদে লোক নিয়োগ বিজ্ঞপ্তিটি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। তো দেখেন প্রকাশের তারিখ হচ্ছে আপনার 5 অক্টোবর 2021, আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নিত্য নতুন চাকরির আপডেট নিউজ পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন, কেননা জনসভা ইউটিউব চ্যানেলে নিত্য নতুন চাকরির আপডেট খবর প্রকাশ করা হয়। তো দেখেন আজকে যেহেতু আপনার 5 অক্টোবর 2021 তারিখ, তো আজকে এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে আপনার লোক নেওয়া হবে প্রায় 1700 লোক নেওয়া হবে। তো এখানে আপনার এসএসসি পাশে সারা বাংলাদেশ থেকে কিন্তু এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন। তো আপনারা কীভাবে সে আবেদনটি করবেন, কীভাবে আবেদন ফর্মটি ফিল আপ করবেন এবং কোন কোন জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন, অবশ্যই 64 জেলার প্রার্থীগণ এখানে আবেদনটি করতে পারবেন। তো চলুন আজকের ভিডিও আমরা শুরু করি। তো দেখেন এখানে বলা হয়েছে আপনার বাংলাদেশ বিদ্যুৎ পল্লী বিদ্যুতায়ন বোর্ড এর আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতি সমূহে লাইন ক্রো লেভেল 1 চুক্তিভিত্তিক পদে নিয়োগের নির্মিত যোগ্যতা সম্পন্ন প্রকৃত বাংলাদেশি পুরুষ নাগরিকদের নিকট হতে নির্ধারিত ফর্মে সহস্তে পূরণকৃত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। পদের নামের পাশে শূন্য পদের সংখ্যা, প্রার্থীর বয়সের সীমা, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক যোগ্যতা উল্লেখ করতে হবে। তো দেখেন বাংলাদেশ বিদ্যুতায়ন বোর্ডের যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এখানে কিন্তু অবশ্যই একটি কথা উল্লেখ রয়েছে যে শুধুমাত্র পুরুষ নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে কিন্তু অবশ্যই আপনার মহিলা প্রার্থীগণ আবেদনটি করতে পারবেন না। তো দেখেন একটি মাত্র পদে তারা 1700 লোক নিয়োগ দেওয়া হয়েছে, 1700 জন। তো এখানে বলা হয়েছে আপনার দেখেন পদের নাম লাইন ক্রো লেভেল 1 চুক্তিভিত্তিক, হ্যাঁ, শূন্য পদের সংখ্যা হচ্ছে আপনার 1700, মানে 1700টি। নিয়োগ প্রদানকালীন এই সংখ্যা কম বেশিও হতে পারে। তারপরে দেখেন বয়সের সীমা 01/10/2021 খ্রিস্টাব্দের তারিখে বয়স সর্বনিম্ন 18 থেকে সর্বোচ্চ 21 বছর হতে হবে। তো এখানে কিন্তু আরও একটি কথা বলে দেওয়া হয়েছে, দেখেন যাদের 18 থেকে সর্বোচ্চ 21 বছর বয়স তারাই কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন। তবে পল্লী বিদ্যুতায়ন সমিতির কর্মরত মিটার রিটার কাম মেসেঞ্জারদের লাইন ক্রু হিসাবে নিয়োগের ক্ষেত্রে বয়স 25 বছর পর্যন্ত শিথিল করা হয়েছে। তো এখানে কিন্তু বলা হয়েছে আপনার তবে পল্লী বিদ্যুৎ সমিতি কর্মরত, মানে যারা বর্তমানে পল্লী বিদ্যুৎ সমিতিতে কর্মরত রয়েছেন তাদের জন্য কিন্তু বয়সটি 25 বছর, আর আপনার এমনি সাধারণ প্রার্থী বা জেনারেল প্রার্থীর জন্য বয়স হচ্ছে আপনার 18 থেকে সর্বোচ্চ 21 বছর হতে হবে। তাহলে আপনারা এখান থেকে এই আবেদনটি করতে পারবেন সারা বাংলাদেশ থেকে। শিক্ষাগত যোগ্যতা এসএসসি বিজ্ঞান বা সমমান বিজ্ঞান পরীক্ষায় ন্যূনতম সিজিপিএ 5-এর ভেতরে আপনার 3 সহ উত্তীর্ণ হতে হবে, তাহলে কিন্তু আপনি এখানে এসএসসি পাশের মাধ্যমে বা এসএসসি পাশে সারা বাংলাদেশ থেকে এই আবেদনটি করার সুযোগ পাচ্ছেন এসএসসি পাশ হলে। হ্যাঁ, বিজ্ঞান বিভাগ ব্যতীত অন্য বিভাগের প্রার্থীদের আবেদন করার সুযোগ নেই। তো এখানে আরও একটি দুঃখজনক কথা, আপনারা যারা বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষা দিয়েছেন তারাই কিন্তু শুধুমাত্র এখানে আবেদনটি করতে পারবেন। তার খ নাম্বার দেখেন এখানে বলা হয়েছে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মরত মিটার রিটার কাম মেসেঞ্জারগণের মধ্যে শুধুমাত্র বিজ্ঞান বিভাগ হতে উত্তীর্ণ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তাহলে আপনারা যারা বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করেছেন এবং মিটার রিটার কাম মেসেঞ্জার চুক্তিভিত্তিক রয়েছেন বর্তমানে পল্লী বিদ্যুৎ সমিতির আন্ডারে, তারাও কিন্তু এখানে বিজ্ঞান বিভাগ ছাড়া আবেদনটি করতে পারবেন না। তাহলে দেখেন শারীরিক যোগ্যতা অবশ্যই সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে, কঠোর পরিশ্রম সহ বৈদ্যুতিক খুঁটি ও স্থাপনা ওঠানামার সক্ষমতা থাকতে হবে, অবশ্যই দৈহিক পরিশ্রম করার সদিচ্ছা বা স্বাভাবিক প্রবণতা থাকতে হবে, কাজের মাধ্যমে শিক্ষণের আগ্রহ বা সক্ষমতা থাকতে হবে, অবশ্যই শারীরিক উচ্চতা ন্যূনতম 5 ফিট 4 ইঞ্চি হতে হবে, ওজন ন্যূনতম 100 পাউন্ড 110 পাউন্ড বলতে আপনার 56
पाउंड बोझाना हुए से एखे 56 पाउंड मैं 56 केजी होते हैं बुके स्वाभाविक होते अपना 30 इंची 32 इंची एक मिनिटे एक माइल मिनि माराथन दौड़ दीते हैं पैराल बार बातिविहन भाव पर न्यूनतम 5 बार बुक पर्यंत उठा नामा सक्षम होते विद्यालय शरीर चर्चा विषय क्रीडाकर्म पारदर्शी प्रार्थी के अग्राधिकार देवे हाँ यही आजकल भिडियोर समस्त विषय तो एखे क्योंकि और एक कथा बला सब सार्कुलर वेतन होना 25,000 टाका एस एस सी पास माध्यम अपना 25,000 टाकार एक वेतने सैलारी चाकी पा तो अवश्य अपनारा जरा एखे योग्यता सम्पन्न व्यक्ति रेन आवेदन करार्जन ता क्यों अवश्य एखे आवेदन करबें क्यों बस एक गुरुत्वपूर्ण सार्कुलर तारा दिए से तो एखे सारा बांग्लादेश अपनारा आवेदन करते पर करबें ठीक है तो एखे और एक अपना संक्षिप्त एक विषय देखिए दीते चाहिए से देखें जी परीक्षा अनुष्ठित हो तार जो अपना दीते हैं आवेदनपत्र संगे प्रार्थी शिक्षागत योग्यता एस एस सी समान मूल सामयिक मार्कशीट प्रशंसापत्र ग्रहणजोग्य नय एर फोटोकपि नागरिक सनद व फोटोकपि सद्य तोला 2 कपि पासपोर्ट साइजेर छवि प्रथम श्रेणी ग्रेजुएट कर्मकर्ता सचेत होते हैं 100 टाका मूल्यर क्रस पोस्टल वार्डर पे वार्डर बैंक ड्राफ्ट सिनियर जेनारेल मैनेजार निज जिला संश्लिष्ट पल्ली विद्युत समिति एर अनुकूले संयुक्त करते हैं पोस्टल वार्डर पे वार्डर बैंक ड्राफ्ट व्यतीत आवेदन पत्र प्रेरण करा होले ता ग्रहणजोग्य होबे ना तो अवश्य अपनारा किन्तु बैंक ड्राफ्ट करते हबे सेटा होच्छे 100 टाका तो सेई बैंक ड्राफ्ट करार जन्य अवश्य आपनादेर जे निश जेला रयेछे आमि आपनादेर एकटु पोरे देखिये दिच्छि सेई जेला अनुयायी आपनादेर सेई टाकाटा जमा दिते होबे तारपर देखेन एखाने बला होयेछे जे शारीरिक परीक्षा अंशग्रहणेर जन्य आवेदनकारीदेर उपस्थितिर समय तारीख आवेदनपत्र सह उपस्थित स्थाने थाकते होबे एखाने आपनादेर बला होयेछे जे उपस्थितिर समय ओ तारीख 30/10/2021 ख्रीस्टाब्दे सकाल 9 घटिकाय हाँ निम्नोक्त वर्णित शख अनुजाई आवेदनकारी तार निज जेलार पार्शे वर्णित पल्ली विद्युत समितिते आवेदनपत्र चाहित कागजपत्र सह उपस्थित थाकते हबे एखाने जे जे लिस्टगुला देवा हयेछे एई लिस्ट अनुजाई आपनादेर जे 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 जेला से जेला किन्तु अवश्य एखान थेके आपनारा से जेलार अनुजाई आपनारा एखान थेके आपनादेर निज जेलाय মাঠ কবে হবে সেটা অবশ্য এখানে বলা রয়েছে আপনারা এখান থেকে দেখে নেবেন তো আমি একটি জিনিস বলে দিতে চাই সেটা হচ্ছে দেখেন ময়মনসিংহ বিভাগের জন্য হচ্ছে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি মুক্তাগাছা ময়মনসিংহ কিন্তু এই মাঠটি অনুষ্ঠিত হবে 30 তারিখে হ্যাঁ তো ঠিক একইভাবে ঠিক সেমভাবে নেত্রকোনা একই সিস্টেম কিশোরগঞ্জ এভাবে আপনারা সব পল্লী বিদ্যুৎ যে রয়েছে আপনাদের যে নিচের জেলায় সেই নিচ জেলায় কিন্তু অবশ্যই এই পল্লী বিদ্যুৎ সমিতিটি অবশ্যই আপনাদের উপস্থিত থাকতে হবে 30 তারিখে সকল কাগজপত্র সহ আপনাদের প্রত্যেককেই উপস্থিত থাকতে হবে তো এই ছিল আজকে ভিডিওর বিষয়বস্তু পরবর্তীতে আমি ভিডিওতে দেখিয়ে দেব যে আপনারা কিভাবে সেই আবেদন ফর্মটি ফিল আপ করবেন কিভাবে আপনাদের টাকাটি জমা দিতে হবে কিভাবে আপনারা পেমেন্ট কমপ্লিট করবেন বা কিভাবে ব্যাংক ড্রাফট চালান ফর্মটা আপনাদের লিখতে হবে ए टू जेड नेक्स्ट भिडियोते देखिए देर चेष्टा करब तो भिडियोते शुद्ध अपना सार्कुलर जो नियोग विज्ञप्ति तरह किस आलोचना कर लम सबाई भलो थकबें सुस्थान आल्ला हाफेज़।